আমার ঠিক পেছনে কেদারনাথের মন্দির, পতাকার মাধ্যমে ওং লেখা আছে। কেদারনাথের মন্দিরটা দেখতে এসে আমার একজন ফ্যানের সাথে দেখা হয়ে গেছে। কাপড়ের উপর ডিজাইন করা হয়েছে, তারপর থার্মোকল দিয়ে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, পুরো ডিজাইন করে কাটা হয়েছে, যদি লাইটের পুরোপুরি কাজ হবে। ওই মঙ্গলবার আমাদের ক্লাবে দ্য ফোক ডায়েরিজ আসছে। হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি কন্টাইতে। কন্টাইতে যে প্যান্ডেলটা তোমাদের প্রথমেই দেখাবো সেটা হচ্ছে ক্লাব এক্সোডাস। তো গাইস, প্রথমেই দেখতে পাচ্ছ একটা কত বড় মাপের পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে ক্লাব এক্সোডাসের পক্ষ থেকে। 15 বছর কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কেদারনাথের যে থিমটা সেটা তুলে ধরা হয়েছে আমাদের কালী মাতার প্যান্ডেলটাকে। তো প্রথমেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের শুরুতে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কেদারনাথের যে থিমটা তুলে ধরা হয়েছে এর কারণ তোমরা প্রথমেই দেখে বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের ক্লাব এক্সোডাসের পক্ষ থেকে কত সুন্দর একটা প্যান্ডেল উপর দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের শুরুতেই এই যে মেন থিমটা কেদারনাথ এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। এখনও প্যান্ডেল কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কালকের দিকে কাকুদের সাথে কথা বললাম যে কালকের দিকে পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে কেদারনাথের মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদের অ্যাডজাস্ট লোকেশানটা বলে দিই, এটা হচ্ছে কন্টাই। কন্টাইয়ের উপরে মিউনিসিপ্যালিটি মানে কাছে পুরো কন্টাই যে মেন থানা পুলিশ স্টেশন, ওর পিছনের রাস্তা দিয়ে এলেই মেন রাস্তার পাশেই তোমাদের এই মন্দিরটা পড়বে। তো গাইস, ফাইনালি কেদারনাথের মন্দিরটা দেখতে এসে আমার একজন ফ্যানের সাথে দেখা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, হাই বলে দাও। হাই, আর তোমার নামটা কি? শিবু। আর আমিও ইউটিউব করি। হ্যাঁ ভাই, ভিডিওগুলো আমি দেখেছি ফেসবুক পেজে, ভালো লাগে ভিডিওগুলো আমার। আমার আমি এই দাদার সব ভিডিও দেখেছি, লাইক করেছি। হ্যাঁ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা কি? কন্টাই ক্রেজি ব্লগার। কন্টাই ক্রেজি ব্লগার, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে ভাইটাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি এই হচ্ছে কেদারনাথের মন্দির, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও, কমপ্লিট মানে কমপ্লিটের কাজ চলছে। আরও কাল বাদে পরশু দিন কালী পুজো, সেই জন্য এখানে মানে জোর কদমে কাজ চলছে। তো তোমাদের প্যান্ডেলটাকে তোমাদের ভালো করে দেখাই, এটা হচ্ছে পুরোপুরি কাপড়ের উপর ডিজাইন করা হয়েছে, তারপর থার্মোকল দিয়ে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, পুরো ডিজাইন করে কাটা হয়েছে, আর তার উপরে থার্মোকলের উপর সাদা রঙের পেন্ট করা হয়েছে। আর ওই পাশে তোমাদের দেখাবো অনুষ্ঠানের একটা কাজকর্ম রয়েছে, সেই জন্য এখানে স্টেজটা বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এছাড়া তোমাদের দেখাই এগুলো, এগুলোতে লাইটের পুরোপুরি কাজ হবে। তো তোমাদের সেই জন্য প্যান্ডেলটাতে অবশ্যই ভিজিট করতে হবে, সত্যি অসাধারণ হবে। এই যে এতগুলো লাইট যখন টাঙানো হবে এই প্যান্ডেলের সামনে, সত্যি অসাধারণ লাগবে। কমিটির সদস্যকে আমি কিছু কথা জিজ্ঞাসা করবো। তো কাকু, এই ক্লাবের নামটা যদি একটুখানি বলেন। আমাদের ক্লাবের নাম ক্লাব এক্সোডাস। আচ্ছা, কত বছরের পুজো এটা? এটা 15 বছর উত্তীর্ণ হচ্ছে। আচ্ছা, আর এই প্যান্ডেলের যে থিমের কিছু সম্বন্ধে যদি কিছু বলেন। আমরা শুরু করেছিলাম 2008। আচ্ছা, এটা 15 বছরে আমরা ভেবেছিলাম একটা কেদারনাথ করবো, এটা আমরা এবারে করতে পেরেছি, এটা খুব ভালো লাগছে। আমাদের ক্লাবটা অবস্থিত পৌরসভার পেছনে। এছাড়া মানে সেন্ট্রাল থেকে লোকেশনটা যদি একটু বলেন। লোকেশন কাফি ট্যাক্সি স্ট্যান্ডের থেকে জাস্ট অপোজিটে ঢুকে আসবেন, ক্লাব চৌরঙ্গি যে পুজো করে সেই সেখানেই আমাদের অবস্থিত ক্লাব এক্সোডাস, সেখানে পুজো করে। সবাইকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা রইল। আচ্ছা, এছাড়া এই অনুষ্ঠানের মানে আর কতদিন ধরে আর কী কী অনুষ্ঠান আছে সে সম্বন্ধে? আগামী মঙ্গলবার আমাদের ক্লাবে দ্য ফোক ডায়েরিজ আসছে, সবাইকে আসার আমন্ত্রণ রইল। ফোক ডায়েরিজ অর্ক মিশ্র না, আমি শুনলাম কি একটা অর্ক মিশ্র আসছেন। হ্যাঁ, ওরা ও আসছে, ডিজে আসছে, লাইট শো আছে, সবাইকে আগাম শুভেচ্ছা রইল দীপাবলি, সবাইকে আসার অনুরোধ করছি। এসে ঘুরুন, এনজয় করুন, সবাই ভালোভাবে পুজো কাটান।